শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। কতকাল ধরে স্বপ্ন দেখেছি উড়াল দেব পদ্মার উপর, দেখব উড়ে উত্তাল ঢেউ নদীর বুকে জাগ্রত চর। স্বপ্ন যেন সত্যি হল, ধরা দিল আজ হাতে এসে, বাস্তবেই আজ উড়াল দিব পদ্মার বুকে হেসে হেসে। বন্ধুরা, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। 25 জুন 2022 উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। দেশবাসী আনন্দ উচ্ছ্বাসে এখন মাতোয়ারা। পদ্মার উত্তাল ঢেউয়ের মতো দেশের বৃহত্তম পদ্মা সেতুর উদ্বোধনী মহেন্দ্রক্ষণ গণনার ঢেউ বয়ে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সুপ্রিয় শ্রোতা, পদ্মা সেতু কেবল একটি স্থাপনা নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে বাঙালির আবেগ, অনুভূতি ও ভালোবাসা। নিজেদের অর্থায়নে নির্মিত পদ্মা সেতু আমাদের অহংকারের মাত্রাকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। এই সেতুকে কেন্দ্র করে মনে মনে স্বপ্ন বুনছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সকল মানুষ। সকলের আশা, এই পদ্মা সেতু বদলে দিবে দেশের অর্থনীতি, উন্নত হবে মানুষের জীবনযাত্রা। বন্ধুরা, পদ্মা সেতু নিয়ে মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে তুমুল আগ্রহ এবং উৎসাহ। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। 25 জুন সেই মহেন্দ্রক্ষণটিতে লাখ লাখ লোকের সমাবেশ ঘটবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর খুলে দেওয়া হবে সাধারণ মানুষের চলাচলের জন্য। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলার মানুষের যোগাযোগ হয়ে উঠবে সহজ ও স্বস্তিদায়ক। অবসান ঘটবে দীর্ঘদিনের ভোগান্তি ও ক্লান্তির। দেশের অর্থনীতিতে আসবে অভাবনীয় গতি। পদ্মা সেতু কেন্দ্রিক নতুন অর্থনীতি গোটা বাংলাদেশের অর্থনীতিকেই বদলে দেবে। এতে সেসব অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করবে, বিনিয়োগ বাড়বে, বাড়বে প্রবৃদ্ধির হার। শ্রোতাবৃন্দ, এর ফলে কৃষক উপকৃত হবেন সরাসরি। তাদের উৎপাদিত পণ্য সরাসরি ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে তারা পাঠাতে পারবেন। এতে পণ্যের ভালো দাম পাওয়া যাবে। এছাড়া সেতুর এপারে ওপারে গড়ে উঠবে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান, সৃষ্টি হবে কর্মসংস্থানের। এভাবেই স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে সচল হোক দেশের অর্থনীতি, এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা নাসরিন চেমি এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান। সূচির পাতায় ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে নিয়মিত আয়োজনে থাকছে এই দিনের পর্ব। এরপর রয়েছে কারাগারের রোজ নামচা, মুক্তিযুদ্ধ আমার অহংকার, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ এবং সবশেষ পরিবেশনায় আমাদের গান পর্বে থাকছে একটি লালন গীতি। এইসব আয়োজন মেলা নিয়েই আজকে দর্পণ। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, আপনাদের নিয়ে এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই দিন পঞ্জিভিত্তিক ঘটনার তথ্য নিয়ে সাজানো হয়েছে এই দিনের পর্ব। অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য তথ্য। বন্ধুরা, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক জার্মান শিশু শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিক ফ্রয়েবল মৃত্যুবরণ করেন 1852 সালের আজকের এই দিনে। জার্মান শব্দ কিন্ডারগার্টেন এর অর্থ হচ্ছে শিশুদের বাগান। ফ্রয়েবলের উদ্দেশ্য ছিল এই বাগানে শিশুরা উপযুক্ত রক্ষণাবেক্ষণের মাধ্যমেই প্রতিপালিত হবে। 1862 সালের আজকের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর ইংল্যান্ডের লিঙ্কন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুরের পুত্র। 1905 সালের এই দিনে ফরাসি নাট্যকার, সাহিত্যিক, সমালোচক জ্যাঁ পল সাঁত্রে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন অস্তিত্ববাদ ও প্রপঞ্চ বিজ্ঞানের দর্শনে একজন পথিকৃৎ এবং বিংশ শতকের ফরাসি দর্শন ও মার্ক্সিজমের অন্যতম প্রভাবশালী দার্শনিক। ১৯৭৬ সালের এই দিনে ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন। বন্ধুরা, জেনে নিলেন ঐতিহাসিক কিছু ঘটনার উল্লেখযোগ্য ঘটনাগুলোর কথা। এবার শুভেচ্ছা জানাতে চাই জন্মদিনের বন্ধুদের। হ্যাঁ, আজ আপনাদের যাদের জন্মদিন তাদের জন্য দর্পণ পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের অফুরান শুভেচ্ছা। শুভ জন্মদিন। বহু মানুষের স্বপ্ন সাধের দেশ এই বাংলাদেশ। শেখ মুজিবি বাংলাদেশ, শেখ মুজিবি বাঙালি জাতি। একটি জাতির একজন আপোষী নির্ভীক বিপ্লবী নেতা শেখ মুজিবুর রহমান। প্রিয় বন্ধুরা, এবারের পরিবেশনা কারাগারের রচনাবচা পর্ব। এই পর্বে জয়ন্ত চট্টোপাধ্যায় পাঠ করবেন বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি এবং বিশেষ ঘটনার অংশবিশেষ। ১৯৫৪ সালে জেলে গিয়ে এক পুরনো পাগলের সঙ্গে দেখা হলো। ওকে আমি চিনতাম, কারণ বছরের মধ্যে প্রায় ১১ মাস ভালো থাকে, মাঝে মাঝে কেঁপে যায়। যখন ভালো থাকে তখন খুব ভালো ভালো কথা বলে। ওদের নিয়ে যখন যাচ্ছে আমি দাঁড়ায় দেখি, দেখি সেই পুরনো পাগল, নাম তার কফিল উদ্দিন। জিজ্ঞাসা করলাম, কি কফিল উদ্দিন, কেমন আছো? বললো, ভালো তো আছি, ছাড়ে তো না। আপনারা তো ছাড়লেন না, আবার বুঝিয়ে আসছেন। আর কিছু বললাম না, সে চলে গেল। রোজ যখন আমার সামনে দিয়ে নিয়ে যেত তখন আমাকে দূর থেকে একটা আদাব করত। কফিল উদ্দিন আজও জেলে আছে, কতকাল থাকতে হয় জানি না। আরেকজন ছিল, আমাকে দেখলেই ইংরেজি বলত। পরে খবর নিয়ে জানলাম স্কুলের মাস্টার ছিল, পাগল হয়ে গেছে। একদিন জেল গেটে যাচ্ছি আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, যাবার পথেই ওদের দরজা। এক পাগল দাঁড়িয়ে আছে ওদের দরজায়, আমাকে দেখে বলে, কি খবর, সিগারেটগুলি একলাই খান, আমাদের দিতে হয় না? বললাম, সিগারেট খাবা, এনে দেবো। ফিরে এসে দেখলাম ওদের তালা বন্ধ করে দিয়েছে। ওকে সহজে সেলের বাইরে করে না, কারণ খুব শক্তিশালী, খেপে গেলে মেরে ধরে অস্থির করে দেয়। এক সিপাহী বসে বসে ডিউটি দিতেছিল, ও আস্তে আস্তে এসে কাছে বসেছে। হঠাৎ সিপাহীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে সিপাহীকে মারতে শুরু করলো। সিপাহীর মাথা ফেটে গেল, সিপাহী দৌড় দিয়ে কোনো মতে নিজেকে রক্ষা করলো। পরে অনেক সিপাহী ও কয়েদি এসে ওর কাছ থেকে লাঠি কেড়ে নেয়। এক ঘন্টা পর্যন্ত ওর কাছে কেউই যেতে পারেনি। দু একজন সিপাহী আছে যাদের দেখলে পাগলরা খেপে যায়, তাই তাদের ডিউটি পাগল খাতায় দেওয়া হয় না। পাগলের সঙ্গে রাগ করলে, গালাগালি করলে তারা আরও খেপে যায়। একমাত্র ঔষধ পানি, যদি বলা যায় কাল সকালে তোমাকে পানির ভেতর ফেলে দেবো, তখনই ভয় পায়। আমি মাঝে মাঝে বিড়ি কিনে পাগলদের দিতাম, বড় খুশি হতো বিড়ি পেলে। এবার দিতে পারি নেই, কারণ আমি যেখানে থাকি সেখান থেকে বের হওয়া বা কারোর সাথে কথা বলা নিষেধ। শয়তানের কল, আর একটা দফার নাম শয়তানের কল। জিজ্ঞেস করলাম, শয়তানের কল কি? কম্বল ফ্যাক্টরি, ঢাকা জেলে একটা কম্বল ফ্যাক্টরি আছে, ভালো ভালো কম্বল তৈরি হয়। বিশেষ করে জেলখানায় কয়েদিদের তিনটা করে কম্বল শীতের দিনে দেওয়া হয়, আর গরমের দিনে দুইটা। ঢাকা জেলের কম্বল ফ্যাক্টরি সমস্ত জেলের কয়েদিদের কম্বল সাপ্লাই করে। এখানে কয়েদিদের কাজ করতে হয়, উল তুলা বাইরে থেকে কিনে আনা হয়। যারা বেশি দিন জেলে আছে তাদেরই এখানে কাজ শেখানো হয়। এরা কম্বল তৈরি করে বাইরেও বিক্রি করে। আমি এক কয়েদিকে জিজ্ঞেস করলাম, শয়তানের কল বলো কেন? বলে, হুজুর, তুলা যখন ওড়ে তখন আমাদের দিকে চাইলে চিনতে পারবেন না, সমস্ত চুল মুখ কাপড় তুলার কণায় ও ধুলায় ভরে যায়। সন্ধ্যায় গোসল করে তবে আমরা খেতে পারি, সাফসুতরো হয়ে গোসল না করলে আমাদের চিনতে পারবেন না। মাথা মুখ সারা শরীরে তুলা লেগে আমাদের চেহারা শয়তানের মতো হয়ে যায় বলে শয়তানের কল নাম দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি অবিসংবাদিত নেতা। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আজন্ম লালিত আদর্শ। এবারের পরিবেশনা মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্ব। এ পর্বে থাকছে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন। গ্রন্থনা ও উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি। আমরা তোমাদের ভুলব না।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলব টাঙ্গাইলের সখীপুর অঞ্চলের একজন বীর মুক্তিযোদ্ধার সাথে। কথা বলব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হানিফ আজাদের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি সম্মুখ সারির একজন বীর মুক্তিযোদ্ধা। শুরুতে আপনার কাছে জানতে চাইব, আপনার মুক্তিযুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল, তখন আপনি কি করতেন, আপনার বয়স কত ছিল? আমি তখন এসএসসি কেন্দ্রিক ছিলাম। আমাদের এখানে 69-এর ভোট আন্দোলন, 70-এর নির্বাচন, প্রতিটা আন্দোলনে অংশগ্রহণ করেছি। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণ দিলেন, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে আমরা কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, কীভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্রতীক গড়ে তুলব, এই আলাপ আলোচনা আমরা যখন করি, ঠিক সেই মুহূর্তে আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ছাত্র নেতা কৃষিবিদ শওকতউদ্দিন সাজাহা, যিনি পরবর্তী সময়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি চলে আসেন। তখন কিন্তু পাহাড়ি এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান খুব কম ছিল, ছাত্রও খুব কম ছিল। হাতে গোনা আমরা এই সখীপুরের মধ্যে 20-25 জন ছাত্র একত্র হয়ে সখীপুর স্কুল মাঠে শওকতউদ্দিন সাজাহান আমাদেরকে নিয়ে আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকেই রাত্রে বাইর হয়ে যাব। কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধরা তো কঠিনিটা বুঝতাম না। আমার বাড়িতে যখন শওকতউদ্দিন সাজাহান যায়, আমার বাড়িটাই এই এরিয়ার থেকে একটু দূরে ছিল আর জঙ্গল ছিল, সেইখানে আমি শওকতউদ্দিন সাজাহান প্রধান ভাই আমরা একত্র যেয়ে সন্ধ্যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর ওইখান থেকে বেরিয়ে এসে আমরা রওনা দিই ইন্ডিয়ার দিকে। কিন্তু আমার মা যখন বিদায় দেয়, তখন হাসি মুখে বিদায় দেয়। ফুলবাড়ি যেয়ে আমরা বাধাগ্রস্ত হই, সেখান থেকে আমরা ব্যাকরে চলে আসি। তারপর রাসই নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সাহেবের সাথে সম্মিলিত হয়ে সশস্ত্র একটা বাহিনী গঠন হয়। সেই বাহিনীর আমি 1 নম্বর কোম্পানি কমান্ডার জনাব লোকমান সাহেবের কোম্পানিতে আমি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করি। একটু আমাদেরকে সম্মুখ যুদ্ধের কথা বলুন, যেখানে অনেক পাকিস্তানিরা হতাহত হয়েছেন বা আমাদের অনেক বীর মুক্তিযোদ্ধারাও শহীদ হয়েছেন, এরকম কোনো যুদ্ধের? আমি 13-14টা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার ডান পাশ থেকে বাম পাশ থেকে মুক্তিযোদ্ধারা মারা গেছে। একটা যুদ্ধের সংক্ষিপ্ত আমি ঘটনা আপনাদেরকে জানাবো। দেওপাড়া ঘাটাইল উপজেলা টাঙ্গাইলের কাদের বাহিনীর সবচেয়ে লং টাইম যুদ্ধ যারা হয়, বর্ণগণ্ডা যুদ্ধ হলে দেওপাড়া, সেই যুদ্ধে কালীহাট থেকে একটা রাস্তা আসছে দেওপাড়া, উত্তর পাড়া একটা পুকুর, দক্ষিণ পাশে একটা পুকুর। দক্ষিণ পাশের পুকুরের নেতৃত্ব দিচ্ছে গোয়ালবাড়ির রফিকুল ইসলাম, রফিক তালুকদার। উত্তরের ডেমোদের নেতৃত্ব দিচ্ছি আমি, সাথে আমার সাথে 5 জন। আমরা সামনে গুলি করতেছি পশ্চিম দিকে, মাঝখানে একটা চক, তার পশ্চিম পাশে একটা গ্রাম। ওরা ওই গ্রামের থেকে গুলি করে, আমরা এই পাহাড় কাঁচরা, যারা পাহাড়ের মধ্যে দেওয়ার একটা কাঁচরা পাহাড়, পাহাড় কাঁচরা পুকুরের মাঝখান থেকে পজিশন নিয়ে, পুকুরের পার পজিশনে আমরা গুলি করি। গোলাগুলি চলতেছে, পুকুরটার মধ্যে আমরা পজিশন নিয়েছিলাম। আমাদের এই নিচের যেখানে পানির মধ্যে সাদা দপদপ হয়ে গেছিল, হঠাৎ করে একটা শেল পড়ে পুকুরের মধ্যে, পিছন থেকে সে দেখেছে মাছগুলি মহিলা সাদা হয়ে গেছে, তার একটা সিটাই যে আমার এখানে আছে, এখানে মাংস পেয়েছে বলে। যুদ্ধ চলতেছে, হেলিকপ্টার দিয়ে তারা উপর থেকে দেখ শুনে করতেছে। শেষ দিন যারা যুদ্ধ চলার পর, একদিন যে যুদ্ধ চলতেছে, দেওয়া গাছের কোনো পাতা নাই, পাট গাছের কোনো পাতা নাই, এই পরিমাণ যুদ্ধ, 52 ঘন্টার যুদ্ধ আমার করলাম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু হানিফ আজাদ, আমরা আমাদের আজকের মুক্তিযুদ্ধ অহংকার পর্বের একেবারে শেষের দিকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় শ্রোতা, কাঙ্ক্ষিত স্বপ্নের পথে ছুটে চলে মানুষ, সেই চলার মাঝে লুকিয়ে থাকে জীবনমান উন্নয়নের কথা। এই উন্নয়ন যেমন নিজের জন্য, ঠিক তেমনি অন্যের জন্য। শুনবেন শ্রমকণ্ঠ পর্ব, আর এই পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থনা এবং উপস্থাপনে শুনবেন শ্রমজীবী মানুষের জীবিকা এবং ভাবনা নিয়ে একটি প্রামাণ্য।
চলছে জীবন সংসার, আর এরই মাঝে রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নের আশা। প্রিয় শ্রোতা, বছরের এই সময়টিতে নানা রকমের ফল উৎপাদিত হয় হাট বাজারে। ফল বিক্রেতারাও এখন ব্যস্ত সময় পার করছে। আজ এমনই একজন তরুণ ফল বিক্রেতাকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জব্বার মিয়া। জব্বার মিয়া, আপনার এখানে অনেক প্রকারের ফল রয়েছে, তারপর একটু জানতে চাই কি কি ফল আছে। এই দেখেন, কয়েক প্রকারের আম আছে, লিচু আছে, কাঁঠাল, আনারস, জামরুল, এইসব ফলই বেশি। বেচা বিক্রি কেমন হচ্ছে? এখন তো ফলের মৌসুম, ভালোই বেচা কিনা হয়। বছরের অন্যান্য সময় আপনি কি করেন? আমি সবসময় ফল বেশি, দেশি ফল কম থাকলে বিদেশি ফলও বেশি। এই ফল বিক্রির সাথে কিভাবে আপনি জড়িত হলেন? আমার চাচা ফল বিক্রি করে, তার হাত ধরেই আসা। এর পাশাপাশি আপনি আর কি করেন? আমি পড়ালেখা করি, সামনে ইন্টার পরীক্ষা দিব। আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা মা, আমি, আমার একটা ছোট ভাই। আপনার বাবা কি করেন? সেও কাঁচামাল বেচে। এই ফল বিক্রি থেকে আপনার কেমন আয় উপার্জন হচ্ছে? কাঁচামালের ব্যবসা তো, যখন হয় ভালোই হয়, মাঝে মাঝে সমান সমানও থাকে, লাভ হয় না, এই সব মিলেই তো ব্যবসা। এ অবস্থায় আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা? প্রথমে আমি পড়ালেখা চালিয়ে যাব, চাকরি আশা করি না, ব্যবসা ট্যবসাই করব। আমার ছোট ভাইকেও পড়াচ্ছি, সংসারে অনেক দায়িত্বই আমার কাঁধে, এখন তো ঝুঁকি করে থাকি, একটা ভালো চাই আর ঘর তোলার ইচ্ছে আছে। আপনি বয়সে তরুণ, এবারে আপনার একটু ভালো লাগাগুলো জানতে চাই। ভ্রমণ বিষয়ে বই পড়তে ভালো লাগে, আমি খেলাধুলা পছন্দ করি, ক্রিকেট, ফুটবল, সাঁতার কাটাও আমার ভালো লাগে, গান আমার খুব পছন্দ, আমি সব গানই শুনি, বিশেষ করে পল্লীর গান ভালো লাগে, লালন গীতি ভালো লাগে। এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে? সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠাচার, এই গানটা আমার খুব ভালো লাগে। আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনব, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সিদ্ধ হয়তো মানুষ গুরু নিষ্ঠা যাবে, মানুষ গুরু নিষ্ঠা আবারও অন্য কোন শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সুপ্রিয় শ্রোতা, উৎসবের কথা বলতেই মনে পড়ে উচ্ছ্বাস এবং আনন্দের কথা। উৎসবের রয়েছে নিজস্ব ভালো লাগা, আবেগ এবং অনুভূতি, আর সেই কারণেই উৎসবকে ঘিরে আমরা একসঙ্গে মিলিত হই, ভাগাভাগি করে নেই নির্মল আনন্দ এবং খুশি। শ্রোতা বন্ধুরা, উৎসবে বাংলাদেশ পর্বে আপনারা এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ। লিখেছেন, এম এ ওহাব, পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ।
একে একে অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে। অনেক আগেই দেখা সেই স্বপ্নের আলো বাস্তবেই আলোকিত করল এদেশের মানুষের মন, কারণ আলোতেই উৎসব, আলোতেই আনন্দ। শুরু হল আরেক প্রাণের উৎসব। পদ্মা সেতুতে জ্বলল আলো, ধাপে ধাপে শেষ হল চূড়ান্ত ফিনিশিংয়ের কাজ। অবশেষে 14 জুন সন্ধ্যা 7টার দিকে উদ্বোধনের অপেক্ষমান পদ্মা সেতুর মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত 175 ওয়াটের 415টি এলইডি বাতি প্রজ্বলিত হল। আলোর ছটায় কেটে গেল সব কালো ছায়া। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। 2015 সালের 15ই ডিসেম্বর মূল সেতু এবং নদী শাসনের কাজ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তখন থেকেই নতুন করে স্বপ্ন দেখা। এরই মাঝে 2টি বছর গোটা বিশ্ব যখন করোনা মোকাবেলায় হিমশিম, তখনও বাংলাদেশে চলমান উন্নয়নের মাঝে থেমে থাকেনি পদ্মা সেতুর নির্মাণ কাজ। সেই ধারাবাহিকতায় নিজ অর্থায়নে এই মেঘা প্রকল্প এখন বাস্তবে রূপ পেল। দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশে নদীর সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে, তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা মতে বাংলাদেশে নদীর সংখ্যা 405টি, যা বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা নিয়ে প্রবাহিত হয়েছে। উল্লেখযোগ্য প্রধান নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনার নামই সবার মুখে বেশি উচ্চারিত হয়। বাংলার জনপ্রিয় গান, কবিতা, নাটক, চলচ্চিত্রসহ বাঙালি ঐতিহ্যের নানা দিকও শিল্প সংস্কৃতির সাথে প্রমত্ত পদ্মার নামই বেশি জড়িয়ে আছে। সুস্বাদু পদ্মার ইলিশ তো বিশ্ববিখ্যাত। এই নদীকে ঘিরে অর্থনৈতিক গুরুত্ব কম নয়, আর সেই পদ্মা নদীর উপর সেতু পেয়েই বুঝি বাঙালির প্রাণের উচ্ছ্বাসে এত উল্লাস, এত আনন্দ। আমরা যদি নির্মাণ শৈলী ও অবস্থানগত দিকে একটু নজর রাখি, তাহলে দেখা যায় 42টি পিলারের উপর প্রতিটি 3,200 টন ওজনের 41টি স্প্যান বসিয়ে 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থের জাতির সাফল্যের গৌরব গাথা পদ্মা সেতু এখন পুরোপুরি দৃশ্যমান এবং যান চলাচলের জন্য প্রস্তুত। সড়ক ও রেলপথ সহ 2 স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিটে নির্মিত সেতুটি বিশ্বের 11তম স্থানে রয়েছে। এ সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। এতে রাজধানীর সাথে পশ্চিম, দক্ষিণ অঞ্চলের 21টি জেলার সরাসরি সংযোগ ঘটছে এবং 29টি জেলা নানাভাবে উপকৃত হবে। নদী শুধু সৌন্দর্য নয়, উন্নয়নের প্রতীকও বটে। যুগ যুগ ধরেই পদ্মা উভয় পারের অনেক মানুষের জীবিকার উৎস হয়ে আছে, আর এখন নতুন এক উন্নয়নের প্রতীক পদ্মা সেতু পাল্টিয়ে দেবে দৃশ্যপট। গড়ে উঠবে নতুন সব অবকাঠামো, শিল্প কারখানা ও বাণিজ্যিক নানা প্রকল্প, কর্মসংস্থান হবে বহু মানুষের। এসবই ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়। স্বপ্নের সেতু নির্মাণ হল, এখন চলছে এ সেতুকে ঘিরে পরবর্তী উন্নয়ন পরিকল্পনা। কীভাবে এ মেঘা প্রকল্পকে সর্বাত্মক ব্যবহার এবং সন্নিহিত অঞ্চলের মানুষের কাজে লাগানো যায়। ভবিষ্যতে পদ্মা সেতু হতে পারে সিঙ্গাপুর থেকে ইউরোপে ট্রেন চলাচলের মাধ্যম। এ সম্ভাবনা থেকে সেতুর গুরুত্ব বোঝা যায়। পদ্মা সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট শ্রমিক থেকে শুরু করে সকল কর্মচারী, কর্মকর্তা এবং যারা কাজের সাথে ছিলেন, সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রী ছবি তুলবেন। প্রয়োজন হলে গ্রুপে ভাগ করে ছবি তোলা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতুর পাশে মিউজিয়াম থাকে, অনুরূপ মিউজিয়াম করে এসব ছবি সংরক্ষণ করা হবে। এছাড়াও সেতুতে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘরও হবে। সব মিলিয়ে বলতে হয়, পদ্মা সেতু শুধু সড়ক এবং রেলপথকে সংযুক্ত করেনি, মানুষের মাঝে একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছে। আর সেই উৎসাহ উদ্দীপনা যা গণজাগরণের মতো দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, দর্পণের এবারে নিবেদন আমাদের গান পর্ব। এ পর্বে একটি লালন গীতি, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে, আর এই গানটি গাইছেন শিল্পী গোলাম মোস্তফা। ¶¶
কবে সাধুর চর ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, আমি বসে আছি আশা সিন্ধু কূলে সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা। সাধন ভজন আমাতে না কেবল মহত নামে দিব দোহায়, সাধন ভজন আমাতে না কেবল মহত নামে দিব দোহায়, তোমার নামের মহিমা জানা গোসাই পাপীর হও সদা, কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গা। চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশিছে থাকে মেঘ ধিয়ানে, চাতক যেমন মেঘের জল বিনে অহর্নিশিছে থাকে আনে, ওষে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো ওই দশা আমার। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে সিলেট সহ দেশের কয়েকটি এলাকা বন্যা কবলিত। আসুন আমরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসি, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করব আজকের তর্পণ। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন সালমা বেগম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাশেদুল ইসলাম, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। জয় বাংলা।